হ্যালো এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর তমোস কিচেনে থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বরবটি আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছের ঝোল তো এর জন্য হচ্ছে বরবটি আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি তো প্রথমে হচ্ছে চুলাতে হচ্ছে তেল দিয়ে দিব তেলটা হচ্ছে দুই টেবিল চামচের মধ্যে হচ্ছে অ্যাড করে দিচ্ছি আর আমরা তো জানি বরবুটি আমাদের ভীষণ উপকারী একটি সবজি তো এই তরকারিটা কীভাবে রান্না করবো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আর দিয়ে দিচ্ছে হচ্ছে চা চামচ আস্ত জিরা তার আর আমি কিন্তু বরবুটি নিয়েছিলাম আড়াইশো গ্রাম আর দুইটা মিডিয়াম সাইজের আলো অ্যাড করেছি তো এগুলো দিয়ে হচ্ছে আজকে রান্নাটা করবো বরবুটি যেহেতু প্রচুর উপকারী একটি সবজি আর এতে রয়েছে প্রচুর উপকারী আঁচ যা শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে আমাদেরকে সাহায্য করে এছাড়া হাটের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে বরবটি এছাড়া এটি উচ্চ রক্তচাপ বুক জ্বালা জ্বালাপোড়া প্রভৃতির সমস্যা দূর করতে ভূমিকা রাখে বরবটি হচ্ছে আমাদের হার্টের জন্য খুবই উপকারী একটি সবজি তো আমরা তো জানলাম বরবুটি আমাদের কতটাও উপকার করে তো আমরা প্রায় যদি মানে এইভাবে যদি রান্না করি তো বরবুটিটা ছোট বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আমি এখানে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মাছ মাঝখানা ছিঁড়ে দিয়েছি আর আমি রান্নাতে অতিরিক্ত যে শুকনো মরিচের গুঁড়াটা আছে সেটা কিন্তু ব্যবহার করবো না বেশি তো এই জন্য হচ্ছে এই রান্নাটা খুবই টেস্টি হয় আর খেতেও দারুণ লাগে তো এই পর্যায়ে তারপর দিয়ে দেবো হচ্ছে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি তারপর দিয়ে দিবো স্বাদ লবণ দেওয়ার পর যতক্ষণ অবধি পেঁয়াজটা ভালো করে ভাজানো হবে ততক্ষণ অবধি সুন্দর করে একটু ভেজে নেব তারপর হচ্ছে একে আমি গোড়া মশলাগুলো হচ্ছে অ্যাড করে দেবো আর বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে আমি হচ্ছে যেভাবে রান্না করেছি আপনি যদি ফলো করে এভাবে রান্না করেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচের মতো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে মশলাটা পুরবে না আর তিতাত একটু ভাব লাগবে না তো এই জন্য হচ্ছে একটু যে কোনো গুঁড়া মশলাটা দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে দিলে কিন্তু আপনার মশলাটা খুব ভালোভাবে হচ্ছে মানে তরকারিটার সাথে মিশে যায় আর খেতেও দারুণ লাগে টেস্টটা খুব ভালো আসে আর কি তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া আমি এখানে চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাতশো চামচ ভাজা জিরার গুঁড়া যেহেতু আমি এখানে জিরাটা আস্ত ইউজ করেছি তাই ভাজা জিরা গুঁড়ো একটু পরিমাণে কম দিয়েছি ভাজা জিরা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে আর তারপর দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা একশো চামচের মতো দুইটা একসাথে নিব আর মশলাটা ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে চলে আসবে তারপর হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে চিংড়ি মাছটা আর মনে রাখবেন রান্নার সময় যদি তেলটা ভালো করে একটু কষিয়ে নেন অনেকক্ষণ লাগিয়ে তেলটা যখন উপরে আসে তারপর যদি সবগুলো উপকরণ দিতে থাকেন তাহলে কিন্তু টেস্টটাও যেরকম সুন্দর আসে তরকারি কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে আর যদি সেই সাথে যদি রান্না করার সময় গরম পানি ইউজ করেন তাহলে তো আরও বেশি সুন্দর হয় টেস্টটা আর কালারটাও তরকারির খুব সুন্দর আসে তো এখন হচ্ছে আমি ভালো করে এটা কষিয়ে নিব তারপর দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছটা তো এই রান্নাটা কিন্তু দেখতে যত সহজ করতেও কিন্তু খুব সহজ ঝটপট রান্না করা যায় আর খেতে কিন্তু দারুণ হয় এটা কিন্তু আপনারা ঝোলঝোল আকারও রান্না করে খেতে পারেন রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারেন অথবা একটু কষা কষা করে একটু মানে বুনা বুনা টাইপেরও করতে পারেন তো আমি হচ্ছে এখানে একটা টমেটো মাঝখানটা মানে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আপনাদেরকে যদি টমেটো না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু টমেটোটা দিলে কালারটা যেমন সুন্দর আসে আর এই বরবটির তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে এভাবে প্রথমে যখন মানে কষাবো তখন যদি টমেটোটা দিয়ে দিব তাহলে কালারটা কিন্তু খুব মানে সুন্দর আসে আর এই পর্যায়ে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো যেগুলো আমি হচ্ছে খুসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন হচ্ছে চিংড়ি মাছটা সুন্দর করে দেওয়ার পর হচ্ছে তিন চার মিনিটের মতো আবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে যখন তেলটা উপরেও চলে আসবে তারপর দিয়ে দিব হচ্ছে আমি আলুটা আলুটা দেওয়ার পর আলুটা যখন মানে প্রায় সিদ্ধ হয়ে আসবে তারপর দেবো হচ্ছে বরবুটিটা তাহলে কিন্তু বরবুটির কালারটাও সুন্দর থাকে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে এভাবে কিন্তু খুব সহজভাবেই রান্নাটা করা যায় দেখতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বরবটির মানে উপকারে কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এভাবে যদি বরবুটি মানে নেক্সট আপনারা যদি রান্না করেন পুরো রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগে আর অন্য কোনো নতুন কোনো ধরনের আপনার যদি রান্না বরবুটি দিয়ে করে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টসের মাধ্যমে তো এখন হচ্ছে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর আলু যেহেতু পুরো সিদ্ধ হয়ে গেছে অনেকটা তো এখন হচ্ছে আমি বরবুটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব দু তিন মিনিটের মতো তারপর হচ্ছে মানে গরম পানি দিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিব তারপর হচ্ছে ঢাকটা দিয়ে ডাকবে না তাহলে কিন্তু বরবুটির কালাটা নষ্ট হয়ে যায় তো যেভাবে খোলা রেখেই হচ্ছে আপনারা প্রয়োজন অনুসারে আপনারা ঝোলটা রাখতে পারেন তো তারপর এটা রুটি অথবা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো আশা করছি এইভাবে রেসিপিটা আপনারা ফলো করে এইভাবে তৈরি করতে পারেন খুব চটজলদি এই বরবুটি এই রেসিপিটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো এখন আমার রেডি খাবার তো এখন হচ্ছে পরিবেশন করে নেব আর চমৎকার এই রেসিপিটা কিন্তু আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে ফ্রেসাল ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব তো ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম